রিলেনের কথা বলতে গেলে প্রথমে যে বিষয়টি আসে রিলে কি বা রিলে কাকে বলে সহজ ভাষায় বলতে গেলে রিলে কিছুই না জাস্ট রিলে এক প্রকার সুইচ অর্থাৎ আমরা বাসা বাড়িতে যে ধরনের সুইচ ইউজ করি সে সুইচের চেয়ে একটু ভিন্ন রকমের সুইচ রিলে তো রিলে সাধারণত একটি সার্কিটকে নর্মালি ক্লোজ এবং নর্মালি ওপেনের মাধ্যমে কন্ট্রোল করে থাকে এখন নর্মালি ক্লোজ কি নর্মালি ওপেন কি এটা আমরা এখনই জানবো চিত্রটি একটি জেনারেল পার্পস রিলে দেখতে পাচ্ছি এই ধরনের রিলে সাধারণত ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করতে দেখা যায় এই রিলের ইন্টারনাল ডায়াগ্রাম এখানে দেওয়া আছে এই ইন্টারনাল ডায়াগ্রামে লক্ষ্য করলে আমরা দেখব কমন আছে এখানে নর্মালি ক্লোজ নর্মালি ওপেন এবং একটি রিলে কয়েল আছে এখানে কমন প্রান্তটি সাধারণত এই কারণেই কমন যে এই প্রান্ত থেকে নর্মালি ক্লোজের দিকে সুইচ এবং নর্মালি ক্লোজ থেকে এই সুইচটি নর্মালি ওপেনের দিকে মুভ করবে বাট কমন প্রান্তটি ফিক্সড থাকবে যে কারণে এটাকে কমন বলা হয়েছে এই কমন পথে নর্মালি ক্লোজ অবস্থায় অর্থাৎ স্বাভাবিক অবস্থায় এটি ক্লোজ থাকবে মানে বন্ধ থাকবে এটি রাস্তা তৈরি করে দিয়েছে কারেন্ট পাস করার জন্য তার মানে কমন পথে যদি আমরা কোনো পরিমাণে সাপ্লাই দিয়ে থাকি এই নর্মালি ক্লোজের আউটপুটে পাবো অর্থাৎ স্বাভাবিক অবস্থায় এটার আউটপুটে পাব বাট নর্মালি অপেন যেটা স্বাভাবিক অবস্থায় অপেন যেটা অর্থাৎ খোলা এটা এই খোলার আউটপুটে আমরা কোনো ধরনের ভোল্টেজ পাবো না যদি আমাদের এই সুইচটা নর্মালি ক্লোজ থেকে এই নর্মালি ওপেনে চলে আসে অর্থাৎ নর্মালি অপেনটা তখন হবে ক্লোজ তখনই আমরা এর আউটপুটে কিছু পাবো এখন এই রিলে কয়েলটা হলো এমন একটা কয়েল যে কয়েলে একটা নির্দিষ্ট পরিমাণ ভোল্টেজ লাগে এই কয়েলটা এনার্জিস্ট হওয়ার জন্য এই ভোল্টেজের মাধ্যমে সে ইলেকট্রো ম্যাগনেট সৃষ্টি করে যার ফলে এই সুইচটি নর্মালি ক্লোজ থেকে নর্মালি অপেনের দিকে চলে আসে যখনই নর্মালি ক্লোজ থেকে নর্মালি অপেন দিকে চলে আসবে তখন এই রাস্তাটা হয়ে যাবে অপেন অর্থাৎ এখান দিয়ে আমরা কোনো পরিমাণে আউটপুট বা কারেন্ট পাবো না এবং নর্মালি অপেন দিয়ে আমরা তখন কী পাবো আউটপুট পাবো এবার আসি রিলের প্রকার বেদ নিয়ে বাজারে সাধারণত বিভিন্ন ধরনের রিলে পাওয়া যায় যেমন সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো সিঙ্গেল পোল ডাবল থ্রো ডাবল পোল সিঙ্গেল থ্রো ডাবল পোল ডাবল থ্রো এখন দেখি সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো কেমন সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রোতে আছে একটি সুইচ সিঙ্গেল পোল ডাবল থ্রো আছে এখানে একটি সুইচ এবং এবি নর্মালি ক্লোজ নর্মালি ওপেন আছে বাট সিঙ্গেল পোলে শুধুমাত্র নর্মালি ওপেন আছে ডাবল পোল সিঙ্গেল থ্রোতে দুইটা সুইচ এবং নর্মালি ওপেন ডাবল পোল ডাবল থ্রোতে দুইটা সুইচ বাট নর্মালি ওপেন এবং ক্লোজ দুইটা আছে এখানে তাহলে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো এই যে সিঙ্গেল পোল এবং সিঙ্গেল থ্রো সিঙ্গেল পোল ডাবল থ্রো এর প্রত্যেকটা জিনিসের মিনিং আছে সেই মিনিংটা আমরা জানব এখানে সিঙ্গেল পোল বলতে একটিমাত্র সুইচ লক্ষ্য করলে দেখুন সিঙ্গেল পোল মানে একটি সুইচ ডাবল পোল মানে দুইটি সুইচ ডাবল পোল মানে দুইটি সুইচ এবার আসি সিঙ্গেল থ্রো কি সিঙ্গেল থ্রো হল এখানে একটি সুইচের নর্মালি ওপেন থাকবে সিঙ্গেল থ্রো মানে জাস্ট নর্মালি ওপেন থাকবে একটি আর ডাবল থ্রো মানে নর্মালি ওপেন এবং ক্লোজ থাকবে সিঙ্গেল থ্রো মানে জাস্ট ওপেন আর ডাবল থ্রো মানে নর্মালি ওপেন এবং ক্লোজ দুইটাই অংশে থাকবে আমরা যে বাসাবাড়িতে সুইচ ইউজ করি সেই সুইচগুলো সাধারণত সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো সুইচ অর্থাৎ বাসাবাড়ির সুইচগুলো পুশ করার সাথে সাথে অন হবে আবার ছেড়ে দিলে অফ হবে মানে উপরের দিকে পুশ করলে অফ হবে বাসাবাড়ির সুইচগুলো সাধারণত সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো সুইচ রিলের পিন কনফিগারেশন এবং কন্ট্রোলিং ডায়াগ্রাম এখন আমরা আপাতত পিন কনফিগারেশন দেখব পিন কনফিগারেশনে এখানে একটি আট পিনের রিলে দেখানো হয়েছে এই আট পিনের রিলেই দেখুন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওটা আট পিন রয়েছে এই আট পিনের পিন ডায়াগ্রামে এটা আট পিনের পিন ডায়াগ্রামে তেরো এবং চোদ্দো যেটা সেটা হলো রিলে কয়েল অর্থাৎ তেরো চোদ্দো এটা হলো রিলেট কয়েল যেটাকে সাপ্লাই দিয়ে রিলেকে এনারজিস্ট করা হয় চার আট বারো এই তিনটি হলো নর্মালি ক্লোজ নর্মালি ওপেন কমন এক পাঁচ নয় নর্মালি ক্লোজ নর্মালি ওপেন কমন অর্থাৎ আমি যদি এখানে নর্মালি ওপেন এখানে যদি কমন টুয়েলভ নেই এখানে কমন টুয়েলভ তাহলে আমার কমনের সাথে নর্মালি ওপেনটা থাকবে হলো আট এবং নর্মালি ক্লোজটা থাকবে হলো চার এবং তেরো চোদ্দ পিনটা হবে এই দুইটা অর্থাৎ আমি যখন এই একটা অংশ নিয়ে কাজ করব তখন আমার কমনটা যদি এখানে বারো দৌড়ি তাহলে এখানে নর্মালি ওপেনটা আট ধরতে হবে কিন্তু আমি যদি এখানে কমন বারো দৌড়ি একই রিলের আমি এখানে নর্মালি ওপেন পাঁচটা ধরতে পারবো না এই কারণে আমাকে সেকশন ওয়াইজ আলাদা করে দেওয়া হয়েছে এখানে ঠিক এখানে একইভাবে চোদ্দো পিনার রিলে দেওয়া হয়েছে নর্মালি ক্লোজ নর্মালি ওপেন কমন অর্থাৎ চার আট বারো তিন সাত এগারো এবার এই চিত্রটির লক্ষ্য করি এখানে একটি কয়েল ব্যবহার করা হয়েছে যেটা রিলের কয়েল এই কয়েলকে সাধারণত একটি নির্দিষ্ট পরিমাণ সাপ্লাই দিয়ে অ্যানার্জিস্ট করা হয় এই কয়েলটি যখন অ্যানার্জিস্ট হবে তখন আমাদের এই রিলেটি ইলেকট্রোম্যাগনেটিক সৃষ্টি করবে ইলেকট্রোম্যাগনেট সৃষ্টি করার ফলে এখানে সুইচটি সাধারণত নর্মালি ওপেন থেকে নর্মালি ক্লসে চলে আসবে এটি সাধারণত সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো সুইচ তাহলে এখন ভিডিওটি একটু লক্ষ্য করি দেখুন এখানে কন্ট্রোল সার্কিট অর্থাৎ রিলে দিয়ে এটাকে কন্ট্রোল করা হয়েছে আর এখানে হলো লুট সার্কিট অর্থাৎ আমাদের এই লুটকে চালানোর জন্য এই বোল্ট এসি ইউজ করা হয়েছে কিভাবে ইউজ করা হয়েছে দেখুন এই রিলেটেড কাজ মূলত শুধুমাত্র কন্ট্যাক্ট করে দিবে মানে এখানে যে আছে সেই সে ক্লোজ করে দিবে এখানে দুশো বিজ বোল্ট এসি সাপ্লাই করা হয়েছে কিন্তু সাপ্লাইটি যাওয়ার কোনো রাস্তা পাচ্ছে না অর্থাৎ এখানে নর্মালি অপেন অবস্থা আছে যখন এই নর্মালি অপেন থেকে নর্মালি ক্লোজে চলে আসবে তখনই সার্কিটটি ফিল করবে এবং তখনই আমাদের লুড আওয়ার পাবো যখন সুইচটি প্রেস করা হয়েছে তখনই আমাদের এই লুটটি জ্বলছে এবার প্রোটিয়া সফটওয়্যার দিয়ে আমরা রিলের আউটপুটটা দেখবো যে আসলে রিলে কীভাবে কাজ করতেছে তাহলে আমরা এখানে একটা রিলে অ্যাড করি ওকে এই রিল আমরা নিলাম এখানে এটি একটি বারো বোল্টের রিলে এই কারণে আমাদের একটি বারো ভোল্টে যে ডিসি ভোল্টের সোর্স নিতে হবে বা এই ডিসি রিলে যেহেতু আমরা ডিসি বোল্টের সোর্স আমাদের নিতে হবে তাহলে ডিসি ভোল্টেজ সোর্স নেই এখান থেকে একটা এই যে ব্যাটারি ডিসি ভোল্টেজ সোর্স এটা আমাদের বারো ভোল্টেজের ব্যাটারি এই ব্যাটারিকে দিয়ে মূলত আমাদের এই রিলেকে অ্যানার্জিস্ট করা হবে রিলের কয়েলটাকে আচ্ছা এবার আমরা একটা পুশ বাটন সুইচ দিব তাহলে হ্যাঁ সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো পুশ বাটন সুইচ নিলাম নেওয়ার পরে এই পুশ বাটন সুইচ দিয়ে মূলত আমরা প্রেস করার পরে এটাকে অ্যাক্টিভ করবো সাথে আমরা একটা আউটপুট দেখব একটি এল নেই ইলো কালারের এল ইডি আচ্ছা এল ইডি নিলাম এবার আমরা কানেক্ট করি একটা সাথে আরেকটার রিলেকে অ্যাক্টিভ কানেক্ট রিলেকে অ্যাক্টিভ করার জন্য আমরা এই বারো দিলাম এখানে এবার নর্মালি ক্লোজের সাথে না দিয়ে নর্মালি ওপেনের সাথে আমরা কানেক্ট করব এই এলইডিকে পাওয়ার দেওয়ার জন্য ডিসি বোল্টের সোর্স নেই বারো বোল্টের এল ইডির অ্যানটটা আমার এখানে লেগেছে সুতরাং এখানে সুইচের অ্যানডটা আমরা বারো ভোল্টেজ দিলাম এবং এর ক্যাথটটা অর্থাৎ নেগেটিভটা আমরা ব্যাটারে নেগেটিভই দিলাম এবার আউটপুটটা আমরা দেখি যে আসলে কী হয় যখন সুইচ প্রেস করলাম তখন সাথে সাথে এল ইডিটা জ্বলতেছে সুইচ প্রেস করার সাথে সাথে সেটা অফ হয়ে গেছে সুতরাং এটা হলো বাটন সুইচ বাটন সুইচের কাজই হলো যে সুইচ পুশ করবেন জ্বলবে সেরে দিবেন অফ হয়ে যাবে এই কারণে মূলত ল্যাচিং করা থাকে হয়ে এবার আমরা আট পিনের রিলে দিয়ে চারটা লুটকে কন্ট্রোল করব। এখানে দুইটি এল দেখানো হয়েছে লাল এলইডি সবুজ এলইডি এবং এখানে একটি মোটর একটি ফ্যান ইউজ করা হয়েছে আমরা লক্ষ্য করব এখানে আট পিনের কিভাবে সেটা হলো যে তেরো চোদ্দো অর্থাৎ তেরো চোদ্দো দুই পিন আর এখানে কমন দুইটা চার পিন আর নর্মালি ক্লোজ নর্মালি ওপেন ছয় পিন নর্মালি ক্লোজ নর্মালি ওপেন আট পিন ওকে তাহলে এখানে আমরা লক্ষ্য করি তেরো চোদ্দো যে পিনটা আছে তেরো চোদ্দো এটা হলো রিলে কয়েল এই রিলে কয়েলকে এনার্জিস্ট করার জন্য একটি সাপ্লাই ইউজ করেছি এই সাপ্লাইটা মূলত বারো বোল্ট এখানে এই বারো বোল্ট দ্বারা বোঝায় এই রিলেটি আমাদের বারো বোল্টে অ্যাক্টিভ হবে অর্থাৎ বারো বোল্টে এনার্জিস্ট হবে আর এখানে নর্মালি কমনের ভিতরে দেখেন কমনে এখানে দুইটি কমন ইউজ করা হয়েছে এই কমন দিয়ে মূলত আমাদের সাপ্লাই দেওয়া হয় অর্থাৎ কমন দিয়ে সব সময় লুডের সাপ্লাই দেওয়া হয় এই লুডটি যে লুডটি আমি চালাবো সেই লুডটি কত বোল্টের এই লুটটি দেখুন এখানে ফাইভ বোল্টের লুড অর্থাৎ দুইটি এল ইডি ফাইভ বোল্টের আছে যে কারণে এই ফাইভ বোল্ট দিয়ে আমাদের এই দুইটি এলইডি কন্ট্রোল করা হবে অর্থাৎ এই ফাইভ বোল্ট হলো পজিটিভ ফাইভ বোল্ট আর এখানে যে আমরা দেখতে পাচ্ছি এটি হলো সাধারণত নেগেটিভ তাহলে এখানে কমনটি দেখুন এই কমনটি নাইন ভোল্ট ইউজ করা হয়েছে মানে এই নাইন ভোল্টেজ এই ডিসি মোটরটি চালু হবে নাইন ভোল্টেজ এই ফ্যানটি চালু হবে এই কারণে এখানে নাইন ভোল্ট ইউজ করা হয়েছে স্বাভাবিক অবস্থায় ফাইভ ভোল্টের সাথে নর্মালি ক্লোজ আছে রেড এলইডি লাল এলইডিটা আর এখানে স্বাভাবিক অবস্থায় নয় ভোল্টের সাথে নর্মালি ক্লোজ আছে এই ফ্যানটা অর্থাৎ এই ফ্যানটি চলতে থাকবে এবং এই লাল এলইডিটি চলতে থাকবে যখনই আমাদের এই রিলে কয়েলটা অ্যাক্টিভ হবে অর্থাৎ বারো বোর্ড সাপ্লাই করব তখনই এই নর্মালি ক্লোজ থেকে নর্মালি ওপেনের দিকে চলে আসবে তখন নর্মালি হয়ে যাবে নর্মালি ওপেন অর্থাৎ এখানে কোনো লাল এল জ্বলবে না বাট এখানে সবুজ এলইডি ঠিকই জ্বলবে এবং এখানে ফ্যানটি বন্ধ হয়ে যাবে ও মোটরটি চলবে এটাই মূলত আট পিনের রিলে দিয়ে চার পিনের কন্ট্রোল রিলের ল্যাচিং ডায়াগ্রাম এই রিলেতে সাধারণত পুশ বটন সুইচ ইউজ করা হয়েছে সো রিলে ল্যাচিং ডায়াগ্রাম জানার পূর্বে আমরা পুশ বটন জেনে নিই এখানে একটি পুশ বাটন সুইচ দেখতে পাচ্ছি এই বাটন সুইচটিতে সাধারণত নর্মালি ক্লোজ এবং নর্মালি ওপেন আছে বাটন সুইচ এমন এক ধরনের সুইচ যে পুশ করার সাথে সাথে কন্টাক্ট পাবে এবং পুশ ছেড়ে দিলে কন্টাক্ট অফ হয়ে যাবে সাথে সাথেই সো এই বাটন সুইচটি নর্মাল ক্লোজ এবং ওপেন আসে অর্থাৎ নর্মালি ক্লোজটি সবসময় ক্লোজ অবস্থা থাকবে নর্মালি ওপেনটি ওপেন অবস্থা থাকবে আমরা যে লেসিং ডায়াগ্রামটি দেখব এটি সাধারণত নর্মালি ওপেন থেকে কানেক্ট করব কারণ পুশ আমরা চাচ্ছি যে পুশ করার সাথে সাথে নর্মালি ওপেন দিয়ে লাইন পাস হবে এবং পুশ ছেড়ে দিলে নর্মালি অফ হয়ে যাবে পুশ ছেড়ে দিলে অফ হয়ে যাবে হ্যাঁ সো এইটাই আমরা দেখব তাহলে এখানে যে সার্কিটটি দেখতে পাচ্ছি এইটি দুইটি সুইচ করেছে একটি হলো অফ সুইচ আর একটি হলো অন সুইচ অফ সুইচ মানে সব সময় আমাদের কন্ট্যাক্ট পেয়ে আছে এখানে হ্যাঁ আর অন সুইচটা হলো পুশ করার পরে কন্ট্যাক্ট পাবে তার মানে অফ সুইচটা ইউজ করা হয়েছে সাধারণত নর্মালি ক্লোজ এবং অফ সুইচটা ইউজ করা হয়েছে সাধারণত নর্মালি ওপেন তাহলে দেখুন লক্ষ্য করুন এখানে অফ সুইচটা নর্মালি ক্লোজ এবং অন সুইচটা নর্মালি ওপেন তাহলে যখন আমরা এখানে চব্বিশ বুল ডিসি সাপ্লাই দেব তখন এই অফ সুইচটা পরে আমরা আউটপুট পাব অর্থাৎ এখানে সে কন্ট্যাক্ট এই পর্যন্ত পাব। এই চব্বিশ বুল ডিসি সাপ্লাই দেওয়ার পর অন সুইচের যখনই আমরা পুশ করব তখনই আমরা অন সুইচ তার আউটপুট দিয়ে কারেন্ট পাস করে দেবে এবার আসি এই সার্কিটটিতে একটি লুড ব্যবহার করা হয়েছে দুশো বিশ একটি লুট বাতি এই বাতির আমরা জানি যে কমন সাধারণত যে লুটটি ইউজ করবে সেই লুটের সোর্স দিতে হয় অর্থাৎ লুটটির সোর্স দুশো বিশ বোল্ট এসে সাপ্লাই করা হয়েছে আর এটি হলো মূলত রিলে যেটা দিয়ে আমরা এই লুটকে কন্ট্রোল করব এই রিলের এখানে যে কয়েল দেখতে পাচ্ছি এই কয়েলের এ ওয়ান এবং এ টু অর্থাৎ এই এ ওয়ান এবং এ টু হলো এই দুই প্রান্ত এই দুই প্রান্তকেই সাধারণত এই চব্বিশ বোল্ট দিয়ে অ্যানার্জিস্ট করা হয়েছে যখন আমরা এই অন সুইচটি পুশ করব তখন এ নর্মালি ক্লোজ অংশটি হয়ে যাবে অপেন এবং নর্মালি ওপেন অংশ হয়ে যাবে ক্লোজ অর্থাৎ এই অংশটি কন্ট্যাক্ট পাবে ঠিক তেমনি এই প্রান্তের নর্মালি ক্লোজ হয়ে যাবে ওপেন এবং নর্মালি ওপেন হয়ে যাবে ক্লোজ মানে সুইচটি পুশ করার সাথে সাথে আমরা আউটপুটে এখানে আমাদের লাইটটি জ্বলবে কিন্তু আমরা তো আর সুইচটি পুশ করে ধরে রাখছি না আমরা সুইচটি পুশ করার সাথে সাথে সেরে দিচ্ছি যদি সেরে দেওয়ার সাথে সাথে আবার এই সুইচটি অফ হয়ে যাবে মানে এই নর্মালি ক্লোজটি আগের অবস্থানেই চলে আসবে এই এর এই কারণেই মূলত ল্যাচিং করা হয় ল্যাচিংয়ের বিষয়টি লক্ষ্য করুন যখন আমার সুইচটি পুশ করেছে তখন এই কমন পন্তটি নর্মালি ক্লোজ থেকে নর্মালি অপেনের দিকে আমাদের এই সুইচটি মুভ পরবে অর্থাৎ নর্মালি অপেনটি হয়ে যাবে ক্লোজ তার মানে কি সুইচটি পুশ করার সাথে সাথে আমরা এই ল্যাচিংয়ের যে প্রান্তটি সেই প্রান্তটি এদিক দিয়ে হয়ে এই নর্মালি ওপেনটা ক্লোজ হয়ে যাচ্ছে যে কী করছে যে সে রিলে কয়েলের এই দিক দিয়ে পাস হচ্ছে অর্থাৎ সে সবসময় এই রিলে কয়েলকে অ্যাক্টিভ রাখছে কীভাবে অ্যাক্টিভ রাখতেছে দেখেন সুইচ পুশ করার সাথে সাথে আমরা এই প্রান্ত দিয়ে আমাদের কয়েলটি অ্যানারজিস্ট হলো এই কমনটির নর্মালি ক্লোজটির অপেন হয়ে গেলো এবং নর্মালি ওপেনটি ক্লোজ হয়ে এই দিক দিয়ে সে লাইন পাস করে এই কয়েলের মধ্যে সে লাইন পাস করতেছে তার মানে এই সুইচটি পোস্ট করার সাথে সাথে আমাদের এই কোয়ালিটি অ্যাক্টিভ থাকতেছে এবং সুইচটি যখন ছেড়ে দিব তখন অ্যাক্টিভ থাকতেছে কারণ এই কমন প্রান্ত দিয়ে সাথে সাথে সে এ দিক দিয়ে লাইন পাস করতেছে এই কারণেই মূলত আমরা ল্যাচিং করে থাকি আর এই সিস্টেমটিকে অফ করার জন্য এই রিসেপ সুইচ ইউজ করা হয়েছে রিসেপ সুইচ অন করার সাথে সাথেই অর্থাৎ রিসেট সুইচ যখনই আমরা পুশ করব তখন পুরো সিস্টেম সে অফ হয়ে যাবে আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল বাটনটিতে ক্লিক করুন